লরিতে করে পাচারের সময় উদ্ধার প্রচুর পরিমাণ কাফ সিরাপ গোপন সূত্রে খবর পেয়ে বেদপাড়া থানার পুলিশ লরিটিকে আটক করে 13 ড্রাম অবৈধ কাফ সিরাপ উদ্ধার হচ্ছে সূত্রের খবর তেলিপাড়া চেকপোস্টে একটি লরি আটক করা হয় গাড়ি ভর্তি বিস্কুট এবং প্লাইবোর্ডের ভেতরে সাজানো 13টি ড্রাম অবৈধ কাফ সিরাপ দেখতে পায় বেদপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গাড়ির চালক সহ মোট 4 জনকে আটক করা হয়েছে সিরাপগুলির মূল্য কত হবে তা এখনো স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ